জবা ওনার থেকে বেশি সুন্দর। কাক কাক ময়ূর পুচ্ছ লাগালে তো কাক ময়ূর হয়ে যাবে না, তাই না? জবার ফাইনাল রাউন্ডে যাওয়া চান্সেস খুব কম। তাহলে আর আপনাকে কে আটকায়? ওই ক্রাউন আমি নিজে হাতে আপনাকে পরিয়ে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের বাড়ির এই ছোট বউটি দেখতে কিন্তু ভারী সুন্দর। ওকে দেখে সেদিন সমস্ত জাজেরা খুব আপ্লুত হয়ে উঠেছিল। ও যে কাজের মেয়ে সেটা বোঝাই যাচ্ছিল না। জবা ওনার থেকে বেশি সুন্দর। কাক কাক ময়ূর পুচ্ছ লাগালে তো কাক ময়ূর হয়ে যাবে না, তাই না? বড় বৌদি, জবা কাজের লোক কিনা সেটা এবার আমি বোঝাবো। জবা মিসেস কলকাতা কম্পিটিশনে নাম দেবে আর তোমাকে টেক্কা দেবে। আমি আজকে সবার সামনে তোমাকে চ্যালেঞ্জ করলাম। মিসেস কলকাতার ক্রাউনটা আমি জিতব আর কাউকে আমি জিততেই দেব না। এই জবা এত পরিশ্রম করা ওর বৃথাই হল। গরমের সব চ্যালেঞ্জের উপর পালক শুধু জল না, একেবারে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। স্বপ্নময় আবার ডাক্তারি করা শুরু করেছে। একটা গুড ফর নাথিং লোক নিজের মেয়েকে যে সারাতে পারে না, সে আবার জবাকে। জবাকে আমি যে কম্বিনেশনে ড্রাগস দিলাম তাতে ওর কোনো ক্ষতি হবে না তো? না না, এটা তো খুব কমন ওষুধ, আর আমি ঠিক ওষুধই দিয়েছি। কিন্তু জবার জ্বরটা যেভাবে উঠছে তাতে ও একদিনে সুস্থ হতে পারবে কি? কি তুমি এই সময়? হ্যাঁ, আমাকে দেখে এরকম চমকে উঠলে কেন ময়ূরী? না মানে তুমি তো এই সময় ফেরো না, তাই আর কি। ঠিকই, রোজই ফিরতে রাত 10টা হয়ে যাচ্ছে। আসলে হসপিটালে একটু চাপ আছে বুঝলে। তা আজকে তোমার হসপিটালে কোনো প্রেশার ছিল না? না, আজকে স্যালারি ডে তো, তাই তাড়াতাড়ি হয়ে গেল আর কি। আর জানো, ভালোই হয়েছে আমি চলে এসেছি, নাহলে জবার কন্ডিশন তো খুব খারাপ হয়ে গিয়েছিল। কেন, জবার কি হয়েছে? আরে মেজ বৌদি বরফ গলা জল ওর গায়ে ঢেলে দিয়েছে আর সেই থেকে ধুম জ্বর বেচারা।